মা তোমাকে বোধবুদ্ধি একদম নোপ পেয়েছে রতের ভিড়ে কত না ব্যাটা চলে আসবে তাতে সবার সমুকে বউরা পালকি করে যাবে দেখো মা যদু সবে বে হয়েছে আর কমলাও যেতে পারবে নে এরকম করে চলতে থাকলে কিন্তু কমলাকে সামাল দেওয়া যাবে না মা বত দিদি আশা নয় শরীর তেমন ভালো নেই কিন্তু কিন্তু তুমি কমলাকে কেন বাধা দিচ্ছ বউ তুমি ঘরে যাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বড়দের কথা তোমাকে গিলতে হবে না যাও ঘরে যাও সত্যি চটকুকি আমি বলি আরই যাই বউয়ে সমুকে তুই আমাকে শুধোচ্ছিস কেন আমি যেতে বারণ করছি কেন ওরা যাবে না ওই রথযাত্রা দেখতে দেখ আমার ময়ন পছন্দ করে নে যে তার বউ খুব একটা উড়নচণ্ডী পনা করুক আর সত্যি কথা কইতে কি আমিও পছন্দ করি নে বাইরে গিয়ে বউরা রথ দেখুক তাই কমলা যেতে পারবে নে উপত মা আজ কে দিনে অন্তত ওদেরকে বাধা দিও নে দেখো এমন একটা শুভ দিন তো আর বারবার আসবে নে নকি মা আমার আমি আমি নিজে না হয় ময়নকে সব কথা বুঝিয়ে কইব আমি তোমার কাছে অনুরোধ করছি মা ওদেরকে আজকে বাধা দিও নকি মা আমার দেখো এমন একখানা শুভ দিনে কেউ মুখ বার করে তাকুক তা কি দেখা যায় হ্যাঁ বড় দিদি দেখো মা তুমি এই সংসারের মাতা তোমার আদেশ তো আমরা ফেলতে পারি না তবে এভাবেই যদি চলতে থাকে তাহলে কিন্তু কমলাকে আর আটকানো যাবে না বাকিটা তুমি একটু দেখে নিও মা আমি একটা কথা কব তুমি আজ যা করলে না তা খুব ভালো করলে সত্যি সত্যি কমলার বড় সাধ ছিল রথযাত্রায় যাবার দেখবে ও খুব খুশি হবে আর সত্যি কথা কইতে আমরাও যে রথযাত্রা দেখতে পাবো কোনোদিন ভাবিনি আমি সত্যি জানি না কেন যে এমন ভাবে মেয়েদেরকে অনাদরে আটক করে রাখা রঘুপীরে তো সীতে মাকে নিয়েই বনবাসে গিয়েছিল তাহলে তিনার রথযাত্রায় আমরা কেন যেতে পারবো না কি আশ্চর্য আমার তালিকা করা ছিল সেই খাতাটা কোথায় খুঁজি আমি পদ্ম ও পদ্ম কাজের সময় যদি একটা জিনিস পাওয়া যায় এভাবে এই যে আরে কি হলো আমার কথা কেন তো শুনবে আমার একটা খাতাতে হিসেব নিকেশ করা ছিল তালিকা করা ছিল সন্ধ্যেবেলা যে জিনিসগুলো যাবে সেই খাতাটাই তো খুঁজে পাচ্ছি না তুমি জানো আপনার বৌমাকে গিয়ে শুধোন এসব টুকিটাকি জিনিস তো সব সেই গুছিয়ে রাখে হেসলে কাজ তো কিছু শিখলো না সব কাজকর্ম করে সে দেখাতে চায় সে কত কাজে রয়েছে কি আশ্চর্য বৌমাকে আবার এর মধ্যে কেন টানছো সে কি করলে কি করলো কি করেছে জানতে চান বশ করেছে মাকে বশ করেছে আর এমন বশ করেছে মা এখন তাকে নিয়ে শোভাযাত্রায় যেতে চান আপনি একবার ভেবে দেখুন বাড়ির বউ সে কিনা ব্যাটা ছেলেদের সঙ্গে শোভাযাত্রায় যাবে আমার মহেন যদি জানতে পারে কতটা ছোটে যাবে মহেন ছোটে যাবে কেন মহেনের ছোটে যাবার কি আছে এই বাড়ির কর্ত্রী মা মা যখন সিদ্ধান্ত নিয়েছেন বৌমা যাবে তাহলে বৌমা যাবে এতে তো মহেনের রাগ করার কোনো কারণ আমি দেখছি না আপনি তো কোয়েই কালাস ময়নকে কে বোঝাবে কোন দিকি ময়ন তোমার বৌমা কি বলছে শুনেছো সে নাকি রথে শোভাযাত্রায় যাবে আমাদের সাথে সে নাকি পথে হাঁটবে এটা কি উচিত কাজ হবে মা এরপর কিন্তু সে ভাববে যে ও যখনই যা চাইবে তাই পেয়ে যাবে হ্যাঁ ভাববে বৌমা ভাববে তুমিও তো ভাবো যে তুমি যেটা চাইবে তুমি ঠিক সেইটাই পাবে তুমি ভাবো না কেন ভাবো এটা আপনি কি বলছেন বাবা মশাই
बेटा ছেলে আর মেয়ে মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। পার্থক্য থাকবে মহিন, পার্থক্য অবশ্যই থাকবে, কিন্তু সেই পার্থক্যটা বোঝার মতো যদুকে দেখে শেখো। যদু কি আর তুমি কি? চুপ কি কইছেন আপনি? হ্যাঁ বাপ ওই বেটার সঙ্গে এভাবে কথা কইছেন আপনি? মহিন বাপ আমার, তুই কোনো ভুল কথা কইছিস বাপ, তুই একদম ঠিক কথা কইছিস। কি বলতো, তোর বউ খুব সাংঘাতিক, আর তোর বউয়ের কথায় দেদমা একদম গলে জল হয়ে গেছে, তাই তোর দেদমা তোর বউকে নিয়ে শোভাযাত্রায় যাবে, আর আমরা কিছু কইতে গেলে আমাদের ভুল ভাববে। শোন বাবা, তুই আর কিছু মনে করিস নি সব নিয়ে। হ্যাঁ তুই তো তোর দেদমাকে জানিস, তিনি যেটা কোন সেটা করেই ছাড়েন। বাবা মশাই আসবো। এসো মা, এসো এসো। আপনার খাতাকানা বইটাকানে পড়েছিল, ও বলা যা করে এনে দিল। কি আশ্চর্য দেখেছো! হ্যাঁ এই তো আসে তালিকা, আরে এই খাতা তো আমি সারা বাড়িতে খুঁজে মুখ চাই। বেঁচে থাকো মা, তুমি বেঁচে। মা আমি শুনলাম তুমি নাকি শোভাযাত্রায় যাচ্ছ। হ্যাঁ মা তো সেই রকমই বলেছেন, খুব ভালো। আমি মহেনকে সেই কথাই বলছিলাম, তুমি তুমি অবশ্যই শোভাযাত্রায় যেও মা। আমি চাই তোমাকে দেখে বাড়ির বাকি মেয়েরাও মনে বল পাক, ভরসা পাক, তারাও বাড়ি থেকে বের হোক। আমি সত্যি চাই। আমি যাবো না বাবা মশাই, আপনি দিদমাকে একটিবার কই দেবেন? এত তেজ দেখাচ্ছ কেন বাচ্চা? একটু আগে তো দেদমার ঘরে গিয়ে তুমি কোয়েলে তুমি শোভাযাত্রায় যেতে চাও, তাহলে এখন এত ডং করছো কেন? আবার ভালো মানুষই দেখিয়ে না গিয়ে একটা গোল পাকাতে চাইছো তাই তো? দেদমা এসে তোমাকে শুধোবেন কেন যাবে নে? তুমি কইবে যে ময়েন অসন্তুষ্ট হবে বলে তুমি যাবে নে, আর সকলে ময়েনকে খারাপ ভাববে, তুমি তো সেটাই চাইছো তাই না? শোনো, তুমি কোথায় যাবে না যাবে সে সিদ্ধান্ত তুমি নেবে নে, তোমার মাতার উপরে যে বড়রা রয়েছে নে বাড়িতে তারা নেবেন। তাই দেদমা যখন কয়েছে তুমি শোভাযাত্রায় যাবে, তুমি শোভাযাত্রায় যাবে, যাও ঘরে যাও, গিয়ে তৈরি হয় না, কি হলো যাও। কেন মেয়েটাকে বারবার কাঁদাও তুমি? কেন কাঁদাও? কি দোষ করেছে বৌমা? সবকিছু তো মুখ বুঝে সহ্য করছে, তোমার বকুনি সহ্য করছে, ময়নের অত্যাচার সহ্য করছে। শুনুন, সে বাড়ির বউ, আর বউ মানুষদের না এরকম অনেক কিছু সহ্য করতে হয়, আমিও সহ্য করেছি অনেক কিছু, আর আজকে আপনি এসব এসে এসব কথা বলছেন আমাকে? যখন আপনার মা সিঁথির বাড়িতে আমাকে অপমান করতেন, উঠতে বসতে কথা শোনাতেন, তখন আপনার জরদ কোথায় ছিল? আজকে শোভাযাত্রা, শুভ দিন, আর হাতে বেশি সময়ও নেই। এই শুভ দিনে যদি তুমি কষ্ট করে বৌমাকে তো মিষ্টি কথা বলো, তাহলে কি তোমার খুব বড় ক্ষতি হয়ে যাবে? আমি তোমাকে বোঝাতে চাই পদ্ম, কিন্তু তুমি বুঝতে চাও না, কিছুতেই বুঝতে চাও না তুমি। তাহলে মা আমাকে তৈরি কে করবে? কমলা সুন্দরী, সে তো এখন শোভাযাত্রায় গিয়ে বসে থাকবে, আর আমার পছন্দের জামা কাপড় যদি না পাই আমি কিন্তু শোভাযাত্রাতেই যাব না। ময়েন ময়েন শোনো, বাচ্চা এরকম করে নে, আমি আর পাচ্ছি নে বাপু, যে যা নিজেরটা বোঝে, আর আমি পাচ্ছি নে সব সহ্য করতে। Thank you.
জয় রঘুবীরের জয়, 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 জয় রঘুবীরের জয়। আমি এবার রঘুবীরকে রথারোহণ করাবো। তোমরা সকলে বাইরে এসো, তারপর রঘুবীরের রথ নিয়ে আমরা শহরের বিভিন্ন প্রান্তে যাত্রা করব, যাতে সবাই রঘুবীরের দর্শন পায়। জয় রঘুবীরের জয়, 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 জয় রঘুবীরের জয়। আপনি একটু এদিকে আসুন তো সরকার মশাই। হ্যাঁ কর্তা। বলছি এক্ষুনি রথ বেরোবে, দেউড়ির কি অবস্থা? প্রচুর মানুষের সমাগম হবে, কিন্তু আপনি একবার গিয়ে দেখে আসুন। আচ্ছা যাচ্ছি। আচ্ছা দাঁড়ান 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 দাঁড়ান, চলুন আমিও যাই। আসুন। এই সবাই এ কি সবাই এখনো বের হয়নি? গুরুদেব তাহলে আজ্ঞা হোক। জয় রঘুবীরের জয়, 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 জয় রঘুবীরের জয়। আগে সেজবাবু, রথ দর্শনের জন্য বহু মানুষের সমাগম হয়েছে, মনে হয় আমাদের দেরি করাটা একদম ঠিক হবে না। বড়বাবু ইতিমধ্যে সরকার মশাইকে নিয়ে এগিয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ রামধনবাবু, আপনি ঠিক কথাই বলেছেন, বহু লোক রথের রশি টানবার জন্য জড়ো হয়েছে, এরপর ভিড় বাড়লে আর সামলানো যাবে না। হ্যাঁ চলুন আসুন। আজ আমি ধন্য হলুম টা। জয় রঘুবীর, জয় রঘুবীর। ও হ্যাঁ চটকু কি, আমি তো একখানা কথা কইতেই ভুলে গিয়েছিল। মথুর কয়েছে যে আমাদের পালকিও নাকি তৈরি হয়ে গেছে। হ্যাঁ কিন্তু বড়নাথ বউ কোথায়? সে এখনো তৈরি হয়নি নাকি? তুমি তাকে কিছু কয়েছো বদ্ধ? আমি আর তাকে কি কইব মা, সে যেন আমাকে কত মান্যই করে। ওই তো আয় দেখি, আয় ওই দেখ রঘুবীর যাত্রা করছে। মা তবে আমরাও রওনা হই, নইলে যে শোভাযাত্রা অনেকটা এগিয়ে যাবে। আচ্ছা বড়বু, মেজ বউয়ের শরীর এখন কেমন আছে? ভালো আছে মাসিমণি, সবে দৌড় দিয়ে একটু শুয়েছে। আমি বরং থেকে যাই, যদি কিছু প্রয়োজন লাগে। ওর কাছে জিদের কেউ একজন থাকবে, তোমার এখানে থাকার কোনো প্রয়োজন নেই, তুমি আমাদের সাথেই যাবে। এসো সকলে। এটা কি সত্যি রানীমার রথ রূপোর তৈরি? হ্যাঁ তুমি ঠিক শুনেছো, এত বড় রথ, এত জাঁকজমক, এর আগে কেউ দেখেনি। আগে কলকাতা শহরে তো এটাই দেখবার জিনিস। দেখো দেখো সবাই ছুটছে রথ দেখতে। রানীমার রথ যেমন বড়, মনটাও তেমন বড়। না হলে নিজে উদ্যোগী হয়ে জেলেদের কর্মকূপ করে দেন। কই আর কোনো বড় লোক তো এগিয়ে এলেন না,
আজ দেখো সবাইকে রথে নিমন্ত্রণ করেছেন। সত্যি রানীর মতো রানী আমাদের রানী মা। হ্যাঁ দূরে যায় শরণ লাভে।